রাজধানীর ধানমন্ডির প্যানোরোমা হাসপাতাল অভিযান চালাতে গিয়ে সেখানকার অপারেশন থিয়েটারে অভিযান চালায়ে সেখানে মুড়ি, চানাচুর, চিনি, চা, কফি, চিংড়ি ও রসের মিষ্টি দেখতে পেয়েছেন র‍্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা। যে বেডে রোগীর অপারেশন করা হয় এর পাশেই বাটিতে কাঁচা মরিচ, রসের মিষ্টি রাখা ছিল বলে জানিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। বৃহস্পতিবার রাতের ওই অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, হাসপাতালটির অপারেশন থিয়েটারে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ, সার্জিক্যাল সামগ্রী ও স্যালাইন পাওয়া যায়। এর চেয়েও মারাত্মক ব্যাপার হচ্ছে তাদের অপারেশন থিয়েটারে মুড়ি, চানাচুর, চিনি, চা, কফি, চিংড়ি ও রসের মিষ্টি রাখা ছিল, যা একেবারেই অবিশ্বাস্য। এছাড়াও প্যাথোলজিস্ট টেস্ট রিপোর্টে একই প্যাথোলজিস্টের নাম 8 রকম স্বাক্ষর। এসব অনিয়মের কারণে তাদের 10 লক্ষ টাকা জরিমানা করা হয়।